শুধু এখানে তালা খুলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে পরীক্ষা কালকে ক্যান্সেল হয়েছিল বাংলা, আজকে ওটা দিতে যাচ্ছে। ভ্যাকসিনের কারণ হয়েছিল ক্যান্সেল। আপনাকে স্কুলে দেওয়া হলো, বাসা থেকে যাচ্ছি। এখন ঠান্ডা ভালোই পড়ছে, দেড় ঘন্টা পরীক্ষা আছে, আবার দেড় ঘন্টা পরে আসবো। তা দেড় ঘন্টা পরে না, এখন দেখি সময় দেখি, এখন বসতেছে 7:40, তা 9:30 পরে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে যাই, আর এক ঘন্টা পরে আপনাকে যাই নিয়ে আসবো। তারপর বাকি যে কাজ আছে সব শেষ করতে হবে, সবগুলো গেট ওপেন করে। এখন শীত তো বেশিরভাগ গেট লাগাই থাকে। আপনি বাবা স্থির করেছে, আরেকটা সাউন্ড হচ্ছে জোরে জোরে ভিউয়ার্স, এইখান থেকে সাউন্ড হচ্ছে। কারণ হলো আগে তো এই যে সামনে বাড়িতে কাজ চলতেছে, এখন পর্যন্ত শেষ হয়নি, আর এখন হইতেছে এদিকে পুরান বাড়ি। যে আমি আপকে দেখাচ্ছি, জানলা দেখা যাচ্ছে, এটা ভাঙা হচ্ছে। তা এখন আমার ভিডিওতে এরকম সাউন্ডও শোনা যাবে, কিছু করা যাবে না, কেন ওখানে ভাঙা ভাঙি কাজ স্টার্ট হয়ে গেল। এখন আমি জানলা বন্ধ করে দিই। আপনার জুতো আমি পলিশ করে ফেলছি, আমার সময় হয়ে গেছে, আমিও বের হই আপনার সাথে। ওই দেখে প্রজাপতি বসে আছে, মাফ করে দিই। আপনি ওয়াশরুমে আছেন, আপনাকে আগেই বলে দিলাম আমি যাচ্ছি। আজকে অনেক পরে এরকম হচ্ছে, আফরিনের বাবা আমি সাথে বের হলাম, বাট আফরিনের বাবা যাবে নিজের ডিউটিতে আর আমি যাবো আপনাকে নিতে। জি চাবি আছে, পার্লারের কাস্টমারও নেই। অ্যাকচুয়ালি এখন 9:31 বাজতেছে সকালে। আপনাকে নিতে জন্য আমি বের হয়ে গেলাম, আপনি বাবা চলে গেল সাইড থেকে। তা এখন ছুটি হয়ে গেছে, বাট কোনো বাচ্চাকে বের হইতে দেখিনি এখন পর্যন্ত। এত বাজার করে কেন ধরাই আসে? 9:36 বাজতেছে, বাট আফরিনরা এখনো বের হয়নি। কলা নিয়ে হলো, কাকে খুঁজো, পিছিয়ে পিছিয়ে নাই তো। ও প্রজাপতি, হ্যাঁ যাওয়ার সময় আমি দেখেছিলাম, থাক বসে তো। অনেক ভালো পরীক্ষা হয়েছে, নিজের সব সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে। ঠিক আছে, পরীক্ষা তুমি লাগতেছে খুব আগে দিয়ে বসেছিল না? ঠিক আছে, এবার তাতে চেঞ্জ করমু। এইটাই দেখতে জন্য ডাকতেছিলেন না আমি, কবুতর আল্লাহ কে মারলো মেরে আমাদের সাথে ফেলে দিল।
আমি সকাল বেলায় দেখছিলেন না আমি কাপড় নাড়ি দিতে আসলাম আর দেখছে মরা পড়া আছে তা কিন্তু ভালো হ্যাঁ আমি অনেক বড় কবুতর ওইবারই কবুতর হ্যাঁ হইতে পারে অনেকটা কবুতর তো এখনো আকাশে উড়তেছে তাই লাস্ট দেখতে আমরা আসছি ড্যাড বডি আসছিল কাপড় নাড়ি দিতে আমি দেখলো একটা কবুতর মরা পড়া আছে আমাদের ছাদে তা আমি ডাকলো আমি কিন্তু এনে বেশিক্ষণ হয় নাই আল্লাহ জানে কিভাবে মৃত্যু হলো ঠিক না আমি কবুতর কিভাবে মৃত্যু হলো কি জানি আসেন দাদি আসতেছে কবুতর আমি পলিথিনে করে নিয়ে আসছে হ্যাঁ এটাই ভালো আপনি বলতেছে লাশ নিয়ে যাচ্ছে আমাদের বাসা মরে নাকি ওড়াই ফেলাইছে তো অনেক খারাপ লাগতেছে এটা বাইরে বসেছিল পরীক্ষা আপনি পড়াশোনা করতেছে বাবা আছে একটু তাড়াতাড়ি আসছে ভালো আজকে আমি উপরে গেলো ছাদে আমি দেখছি একটা বড় কবুতর পাইছে ও গলা এনে কাটা ছিল পুরোটা না এনে অর্ধেক কাটা আর পড়া ছিল তা ওটাই দেখে তারপর আমি আমাকে ডাকলো আমি তারপর উপরে গেলাম আর দেখছি ওখানে বিচারা মরা পড়া আছে তাই এনে মেবি সকাল বেলা হয়েছে কারণ আমি বলছি জানি না ওইটা তো জানি আমরা কে শিওর না আল্লাহ জানি ওই যে আপনাকে বলছিল প্রথমে একটা লাশ দেখলাম ওই ছাদে কবুতরের ডেড বডিকে বলছিল যা হোক এটা হলো ফুলকপি ভাজা ভাজা আর এখানে আছে ডাল ভর্তা আর শুকনো লাল মরিচ পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে ভর্তা ওই মাছ এখানে আছে বিফ এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আপনি এটা তোমার না খাবার খাওয়ার পরে সুইট ডিশ খাওয়া হবে ওকে ভিউয়ার্স আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ